যদি কোনো স্ত্রী তার স্বামীর অবর্তমানে ভিন কোনো পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয় এবং খারাপ সম্পর্কে জড়িয়ে পড়ে, তবে কি তার পূর্বের স্বামী তার জন্য অবৈধ বা তালাক হয়ে যাবে? প্রিয় দর্শক, না, স্বামীর সাথে তালাক হওয়া এবং তার সাথে সম্পর্ক ছিন্ন হওয়া এটি একটি ভিন্ন বিষয়। আর স্বামীকে বাদ দিয়ে ভিন কোনো পুরুষের সাথে যোগাযোগ করা, তার সাথে সম্পর্ক গড়া, এটি সম্পূর্ণ হারাম, অত্যন্ত গর্হিত একটি অপরাধ, কবিরা গুনাহ, সেটা ভিন্ন জিনিস। সুতরাং যদি কোনো নারী এই ধরনের অপরাধ এবং এই ধরনের কবিরা গুনাহে লিপ্ত হয়, তাহলে সেজন্য তাকে অবশ্যই তওবা করতে হবে এবং এই অপরাধ থেকে নিজেকে অবশ্যই সংযত করতে হবে, এই অপরাধ থেকে নিজেকে গুটিয়ে রাখতে হবে এবং তওবা করে নিজের আত্মসংশোধন করা নারীর জন্য অবশ্যই জরুরি। তবে এর জন্য তার স্বামীর সাথে তার বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে এটার কোনো প্রভাব তৈরি হবে না, বরং স্বামী তার জন্য পূর্বের মতোই পরবর্তীতেও এই স্বামী তার জন্য বৈধ এবং হালাল রয়েছে এবং তাদের বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও এটা কোনো প্রতিক্রিয়া তৈরি